এটাই পাগলা দিওয়ানা স্টার্টস। হারালো পালালো মনটা তোর পিছু সে পা বাড়ালো। আমার করলি চুরি ও দিলওয়ালি, আরে 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 তুই যে আমার সেই লাইলা। আমরা এখন সিরাজগঞ্জে চালা এসেছি সাগরিকা হল ভিজিটে। যে আমার সেই লাইলা, অত ডিস্টার্ব করে কিন্তু কিন্তু পাবলিক কিন্তু ডিস্টার্ব করে না, পাবলিক প্রচুর ক্রাউড করে, এটাকে ডিস্টার্ব করা যাবে না। ওয়াজেদ আলী সুমন, মোহাম্মদ মিজানুর রহমান, লাস্ট পাগলা দিওয়ানা। নতুন হিসেবে আমার একটাই বক্তব্য যে আপনাদের কাছে আসতে পেরে আমার ভালো লাগছে। কিছু বলার নাই, আমরা বিনোদন দিতে আসছি, উল্টা আমরা বিনোদন নিয়ে গেলাম। আমরা সাগরিকা হল ভিজিট করে বের হলাম এবং একটাই শুধু বক্তব্য, সেটা হচ্ছে পাগলা দিওয়ানার রিয়াকশন শুরু হয়ে গেছে, মানে অ্যাকশনের রিয়াকশন, সেটা হচ্ছে আমরা বিনোদন দিতে এসে আমরা উল্টা বিনোদিত হয়ে গেছে। মানে ইটস সিম্পলি আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স ফর বিং হিয়ার, অ্যান্ড আমার দায়িত্ববোধটা বেড়ে গেল কাজের ক্ষেত্রে, জাস্ট আমি এটুকুই বলতে পারি। এবং পাগলামির এই ভালোবাসার এখন কোনো আমার কাছে কোনো চান্স নাই, মানে এই মুহূর্তে আমার কাছে কোনো জায়গা নেই আসলে। পকেট, মন,
কাছে শুধু দর্শকের ভালোবাসায়, দর্শকের পাগলামিতে আমি পাগলা দিওয়ানা। পাগলা দিওয়ানা। দিওয়ানগি দেখার জন্য সবাই রেডি, আর আমার পাগলাবো, সুতরাং দুইটা মেল্ট করলে যেটা হবে সেটাই ঘটতে যাচ্ছে বাংলা ফিল্মের ইতিহাসে। পাগলা দিওয়ানা।